हेलो स्टूडेंट्स, वेलकम टू आवर एसपी इंस्टीट्यूट आर्यभट्ट नदिया। आमी तुम्हारे मैथ फैकल्टी अमित घोष। एसपी इंस्टीट्यूटे समस्त रकम कम्पिटिटिव परीक्षा ऑफलाइन और ऑनलाइन क्लास कराना है। हमारा आज के प्रतियोगितामूलक परीक्षार अंक विषय प्रथम चैप्टर सिंप्लीफिकेशन बा जर बांगला सरलीकरण चैप्टर सिंप्लीफिकेशन सरलीकरण चैप्टर पुंखानुपुंख भावे आलोचना करब एवं सेई साथे सूत्र सहाज्ये फर्मुलार सहाज्ये विभिन्न प्रब्लेम गुलो आमरा सल्व करार चेष्टा करब। चलो नेक्स्ट स्लाइडे। सिंप्लीफिकेशन सरलीकरण करते गेले किछु फर्मुला जानते हबे। प्रत्येक अंक करते गेले फर्मुला छाड़ा अंक हय ना। सिंप्लीफिकेशन करते गेले प्रथमे एकटा फर्मुला जानते हबे जेटा विभिन्न देशे भारतवर्ष व्यतीत विभिन्न देशे विभिन्न नामे परिचित। कोनो देशे सेटा पिंडास नामे परिचित, कोनो देशे सेटा बेंडास नामे परिचित, कोनो देशे আমাদের দেশে সেটা বডমাস নামে পরিচিত। আমরা বডমাস ফর্মুলাটাকে অ্যাপ্লাই করার পরে সরলীকরণ বা সিম্প্লিফিকেশন পদ্ধতিতে প্রবলেমগুলো সলভ করব। বডমাস পদ্ধতি অ্যাপ্লাই করতে গেলে আমাদের বডমাস পদ্ধতিটা কি সেটাকে জানতে হবে, আর সেটা আমি পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করছি। দেখো আমরা বডমাস বলেছি, তার আগে একটা ওয়ার্ড আমি যোগ করবো ভি বডমাস বলে, কারণ এটা মডার্নাইজেশন হয়েছে ভি বডমাস। সে ভি বডমাসটা আমি অ্যাড করব এবং প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। ভি বি ও ডি এম এ এস এইগুলোর প্রত্যেকটার ফুল ফর্ম আছে। ফুল ফর্মটা কি? ভি মানে যার আরেকটা কথায় বলা হচ্ছে বার ব্র্যাকেট, যেটাকে বাংলায় বলে রেখা বন্ধনী। বাংলায় বলে রেখা বন্ধনী। দ্বিতীয় হচ্ছে বি, বি মিন্স হচ্ছে ব্র্যাকেট। যার বাংলা বলছে বন্ধনী। আচ্ছা ও মিন্স, ও মিন্স হচ্ছে অফ, যার বাংলা হচ্ছে এর। ডি মিন্স ডিভিশন, যার বাংলা হচ্ছে ভাগ। আচ্ছা এম মিন্স মাল্টিপ্লিকেশন, যার বাংলা হচ্ছে গুণ করা। এ মিন্স অ্যাডিশন, অ্যাডিশন যার বাংলা হচ্ছে যোগ করা। আর এস মিন্স সাবস্ট্রাকশন, যার বাংলা হচ্ছে বিয়োগ করা। তাহলে আমরা কি বলছি, ভি বডমাস বলে যে পদ্ধতিটা আমরা অ্যাপ্লাই করছি, তাহলে প্রথমে আমরা কি করবো, ভেনকিউলাম বা বার ব্র্যাকেট। যদি কোনো প্রবলেমে প্রথমে বার ব্র্যাকেট থাকে তাহলে আমাকে প্রথমে বার ব্র্যাকেটে প্রবলেমটা সলভ করতে হবে। তারপর
করে দেখতে হবে সেই প্রবলেমে কোনো বন্ধনী বা ব্র্যাকেট আছে কিনা। এই বন্ধনী বা ব্র্যাকেট কিছু তিন প্রকার, একটা হচ্ছে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট আর ফার্স্ট ব্র্যাকেট। তারপরে দেখতে হবে ব্র্যাকেটের কাজ শেষ হয়ে গেলে তারপরে ওই প্রবলেমে এর বা অফ আছে কিনা, এর বা অফ থাকলে সেটাকে সেই কাজটা করতে হবে। এইভাবে কনসিকুয়েন্স ভাবে ডিভিশন, ডিভিশনের পরে মাল্টিপ্লিকেশন, তারপরে অ্যাডিশন, তারপর সাবস্ট্রাকশন, এইভাবে আমাদের সিম্পলিফিকেশন বা সরলীকরণের অঙ্কগুলো সমাধান করতে হবে। চলো আমরা তাহলে পরবর্তী প্রবলেম সলভ করে আমরা এই প্রত্যেকটা পদ্ধতি অ্যাপ্লাই করার চেষ্টা করব। দেখো প্রথম আমরা একটা সরলীকরণে প্রথম একটা প্রবলেম নিয়েছি, প্রবলেমটা আমি বোর্ডে লেখার চেষ্টা করি যে 40 × 1/3 ব্র্যাকেট 15 + 11 - 8 + 9। দেখো অঙ্কটা দেওয়া আছে 40 × 1/3 ব্র্যাকেট মানে 15 + 11 - 8 + 9। এবার 8 + 9 এর মাথায় যে রেখাটা দেওয়া আছে এটাকে বলা হচ্ছে বন্ধনী, অর্থাৎ ভেনকিউলাম বা রেখা বন্ধনী। তাহলে আমরা ভি গড মাসে প্রথম কি শিখেছিলাম যে যদি কোনো প্রবলেমে রেখা বন্ধনী বা ভেনকিউলাম বা বার ব্র্যাকেট থাকে তাহলে বার ব্র্যাকেট আমাকে বার ব্র্যাকেটটাকে আগে সমাধান করতে হবে। এইবার বার ব্র্যাকেট সমাধান করতে গেলে একটা জিনিস মনে রাখতে হবে, বার ব্র্যাকেটের মান সবসময় পজিটিভ আসে, পজিটিভ মান আসে। এবার দেখো এই জায়গায় এইচ আছে, এইচ এর আগে কিন্তু মাইনাস আছে, তাহলে আমরা পজিটিভ আনতে গেলে কি করব, এই মাইনাসটাকে দেখবো না, আগে এই মানটাকে ভাঙিয়ে পজিটিভ করব, তারপরে তার আগে যে মানটা আছে সেই মানটা তার সাথে গুণাকারে থাকবে। ক্লিয়ার? তাহলে চলো আমরা সমাধান করি, এটাকে যেমন আছে সেরকম লিখে রাখি, 15 + 11। এবার আমরা এই দুটোকে পজিটিভ আকারে নেব, তাহলে 8 + 9 কত হয়, 17, আমরা 17 লিখলাম। কিন্তু এইচ এর আগে যেহেতু মাইনাস চিহ্ন আছে তাহলে এখানে মাইনাস, ঠিক আছে, এইটুকু বোঝা গেছে। এবার আমরা কি করব, 40 × 1/3, এবার তো আমরা ব্র্যাকেট পাবো, বার ব্র্যাকেট ভেঙেছি তারপরে ব্র্যাকেট পেয়েছি। এবার আমাদের ব্র্যাকেটের ভিতরে দেখতে হবে যে বর্ণমাস অনুযায়ী কোনটাকে করতে হবে, আমরা আগে যোগের কাজটা করব অ্যাডিশন, তারপরে বিয়োগের কাজটা করব। তাহলে আগে যোগটা করে নিই, 15 + 11 = 26 - 17। এবার আমরা ব্র্যাকেটের ব্র্যাকেটের প্রথম স্টেপটা আমরা ভেঙেছি, দ্বিতীয় স্টেপে কি করব, 40 × 1/3 এটাকে মাইনাস করো, মাইনাস কত, 26 থেকে 17 মাইনাস দিলে 9। এবার এই জায়গায় ব্র্যাকেট আছে, ব্র্যাকেটের আগে কোনো চিহ্ন নেই মানে এখানে সংখ্যাটা গুণ আকারে আছে। দেখো এরপরে তোমাদের বোঝার সুবিধার্থে যেহেতু আমাদের ইনস্টিটিউশনের এগুলো ফার্স্ট ক্লাস, সেহেতু আমরা গ্রাসরুট লেভেল থেকে প্রত্যেকটা অঙ্ক করার চেষ্টা করব। সুবিধার্থে দেখো এটাকে কাটাকুটি করা যায় যে 1/3, নিচেই 3 আছে ওপরে 9 আছে, তাহলে 3 × 9 = 3 এবার আমরা পাবো 40 × 1 × 3 = 120। এটা হচ্ছে আমাদের প্রবলেমের ফাইনাল অ্যান্সার, বোঝা গেছে। তাহলে আমাদের কি করতে হবে যে এই ধরনের অঙ্কই, সরলীকরণের অঙ্কই যদি প্রথমে রেখা বন্ধনী বা বার ব্র্যাকেট থাকে তাহলে বার ব্র্যাকেটের কাজটা আমাদেরকে প্রথমে করতে হবে। আচ্ছা চলো আমরা নেক্সট আরেকটা প্রবলেমে দেখি, এরকম নেক্সট আরেকটা প্রবলেমে আসলাম। দেখো অঙ্কটা আমি বসানোর চেষ্টা করি,
24 plus second bracket shuru 36 minus 8 into first bracket 20 minus 5 2 into 13 minus 11 এখানে দেখো একটা আমরা বার ব্র্যাকেট নিয়ে অঙ্ক নিয়েছি এবার আমাদের তাহলে কি বডমাস অনুযায়ী কোথায় বার ব্র্যাকেটটাকে ভাঙতে হবে তাহলে আমরা প্রথমে বার ব্র্যাকেটটাকে ভাঙবো চলো বাকিগুলো সব এক রেখে দাও b minus i mark 2 into আচ্ছা এই জায়গায় আমরা কি বলেছিলাম বার ব্র্যাকেট ভাঙতে গেলে সবসময় পজিটিভ আনতে হবে তাহলে এখানে পজিটিভ আছে 13 থেকে 11 মাইনাস দিলে 2 এটা পজিটিভই রয়েছে চব্বিশ প্লাস 36 মাইনাস আমরা তাহলে বার ব্র্যাকেট ভাঙা হয়ে গেলে এবার আমরা দেখো ব্র্যাকেট আছে দুটো ব্র্যাকেট আছে একটা সেকেন্ড ব্র্যাকেট আর একটা ফার্স্ট ব্র্যাকেট তাহলে আমাদের নিয়ম হচ্ছে প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব তাহলে ফার্স্ট ব্র্যাকেটে এখানে কি করব আমরা প্রথমে ভাগের কাজ করব আচ্ছা প্রথমে ভাগের কাজ করলে কি হবে 20 মাইনাস 5 এখানে ভাগ মানে বাই 2 ইনটু 2 এটা করা যায় তাহলে এই দেখো এই 2 এই 2 কেটে যাচ্ছে তাহলে কত থাকছে 24 প্লাস 36 মাইনাস 8 ইনটু এখানে 20 উপরে 5 রয়ে গেছে তাহলে 20 থেকে 5 ইয়ে কাটা আছে মাইনাস তাহলে বিয়োগ করতে হবে 20 থেকে 5 বিয়োগ করলে 15 থাকে আচ্ছা নেক্সট এবার আমরা কি করব বডমাস অনুযায়ী এবার আমরা গুণ করব ডিভিশনের পরে আমরা গুণ পেয়েছিলাম তাহলে গুণ করে দেবো তাহলে এটাকে আমরা এইভাবে বসাবো 40 প্লাস 36 এটাকে গুণ করলে কত হয় 8 15 120 120 তার আগে চিহ্ন কি আছে মাইনাস তাহলে মাইনাস 120 এবার দেখো এবার আমরা বটমাস অনুযায়ী কি পেয়েছিলাম প্রথমে আমরা যোগের কাজ পেয়েছিলাম তারপরে বিয়োগের কাজ তাহলে আমরা এই দুটো যোগকে যোগ করে নেব দেখো এই দুটো যোগ আকারে আছে তাহলে 34 প্লাস 24 ইনটু 36 যোগ সমান সমান কত হয় 60 মাইনাস 120 সমান সমান মাইনাস 60 এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার দেখো এখানে দেওয়া আছে এখানে 3 নম্বর তাক এটা হচ্ছে আমাদের তাহলে বোঝা গেল প্রথমে আমাদেরকে কি করতে হবে বার ব্র্যাকেট তুলতে হবে তারপরে কি করতে হবে ফার্স্ট ব্র্যাকেট তুলতে হবে তারপরে ফার্স্ট ব্র্যাকেট করতে গেলে আমাকে প্রথমে ভাগের কাজ করতে হবে তারপরে গুণের কাজ করতে হবে এবার গুণের কাজ করার পরে যদি ফার্স্ট ব্র্যাকেট উঠে যায় ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে এবার আমাদেরকে কি করতে হবে গুণের কাজ আগে করতে হবে ঠিক আছে বডমাসে আমরা গুণ পাবো কারণ ভাগের পরেই গুণ পাবো তাহলে গুণের কাজ করবো গুণের কাজ করে নিলাম এইবার আমাদেরকে টোটালটা সরলীকরণে বসানো বসে প্রথমে আমরা যোগের কাজ করাবো তারপরে লাস্টে বিয়োগের কাজ করাবো বোঝা গেল তাহলে উত্তরটা হলো মাইনাস 60 চলো এরকম আমরা দ্বিতীয় একটা প্রবলেমে যাবো দ্বিতীয় প্রবলেম নেক্সট প্রবলেমটা দেখি নেক্সট প্রবলেমে কি আছে অঙ্কটা আমরা বসিয়ে নিই প্রথমে 7 বাই 3 ইন্টু 27 বাই 4 ভাগ 3 বাই 5 এর 15 বাই 4 কি বলছে এই যে প্রবলেমটা এই প্রবলেমের সরলীকরণ মানে সরলতম মান মানে ফাইনাল অ্যান্সারটা কি হবে সরলতম মান মানে কোনো জটিল সংখ্যা বা কতগুলি সংখ্যা কতগুলি চিহ্নের মাধ্যমে দেওয়া থাকবে সেইটাকে আমরা সমাধান করে একটা ফাইনাল অ্যান্সারে নিয়ে আসবো তাহলে এটাকে সমাধান করো দেখো আমরা প্রথমে কি বলেছিলাম যদি বার ব্র্যাকেট বা ব্র্যাকেট থাকে তাহলে ব্র্যাকেট কাজ করবো এখানে তো ব্র্যাকেট নেই তাহলে তারপর দেখতে হবে কি আছে এখানে দেখো ব্র্যাকেটের পরে এর আছে তাহলে আমাকে এরটাকে ভাঙাতে হবে তাহলে আমরা বাকিগুলো লিখে নেব
যেমন হচ্ছে সমান বসে রাখবো ভাগ থ্রি বাই ফাইভ, এর মানে এর মানে মাঝখানে এর মানে গুণ গুণ হবে কার সাথে, থ্রি বাই ফাইভ এর সাথে ফিফটিন বাই ফোর এটা গুণ আকারে আছে, মানে এটা গুণ আকারে বসে নেব। দেখো এবার এটা কাটছে তিন, তাহলে আমরা সরি সেভেন বাই থ্রি ইন্টু টোয়েন্টি সেভেন বাই ফোর ভাগ তিন, তিনে নয় বাই চার। এবার কি করবো আমরা সরলীকরণ ভাবে বসাবো, টোয়েন্টি সেভেন বাই ফোর এই জায়গায় ভাবতে হবে যে ভাগ থাকলে ভগ্নাংশের ক্ষেত্রে যখন ভাগ থাকবে তখন আমরা সেটাকে গুণে অর্থাৎ সমাধানের সুবিধার্থে গুণে ট্রান্সফার করবো, এবং সেক্ষেত্রে যে সংখ্যাটা ভগ্নাংশে থাকবে সেটাকে গুণ করতে গেলে টোটালি উল্টে যাবে। তাহলে আমরা একটা গুণ করে টোটালি উল্টে দিলাম নাই, এবার কাটো চার চারে কাটো তিন, তিন তিনে কাটো পড়ে থাকবে ফাইনাল অ্যান্সার সেভেন। এটা হচ্ছে আর তাহলে এখানে হচ্ছে অপশন এই সেভেন, এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার, বুঝে গেল? তাহলে প্রথমে আমাদেরকে এর প্রথমে এর মানে প্রথম সংখ্যার সঙ্গে দ্বিতীয় সংখ্যা সবসময় গুণ আকারে থাকবে, তাহলে গুণ আকারে আমরা বসে নেবো। তারপরে এর কাজটা করার পরে আমরা ভাগের কাজ করবো, ভাগের কাজ করার পরে আমরা গুণের কাজ করবো, ক্লিয়ার? এইভাবে আমাদেরকে প্রত্যেকটা সরলীকরণের অঙ্ক সলভ করতে হবে। চলো পরবর্তী আমরা একটা নেক্সট অঙ্ক দেখি কি আছে এখানে। নেক্সট অঙ্ক কি বলেছে যে এক্স এর ফোর বাই ফাইভ এর থ্রি বাই ফোর এর টু বাই থ্রি সমান সমান ফোর, তাহলে এক্স এর মান কত বলছে এক্স এর, তাহলে আমরা অঙ্কটাকে বসিয়ে নিই, অঙ্কটা আমরা এইভাবে বসাতে পারি এক্স এর মানে আমরা কি বলেছিলাম ইন্টু ফোর বাই ফাইভ, এর মানে আবার ইন্টু থ্রি বাই ফোর, আবার এর আছে তার মানে ইন্টু টু বাই থ্রি, এটা সমান সমান কি বলেছে সমান সমান ফোর বলেছে। এক্স এর সাথে প্রত্যেকটা সংখ্যা এর অর্থাৎ গুণ আকারে আছে, তাহলে এক্স ইন্টু ফোর বাই ফাইভ ইন্টু থ্রি বাই ফোর ইন্টু টু বাই থ্রি সমান সমান ফোর, তাহলে আমাদের এক্স এর মানটা বের করতে হবে। এক্স এর মান আমরা কি করে বের করবো, চলো আমরা দেখো প্রথমে যে গ্রহণটা বসেছি সেটা কাটে কিনা দেখো, অর্থাৎ আমরা ছোট করার চেষ্টা করবো। দেখো কাটে, ওপরে তিন আছে নিচেই তিন আছে কেটে গেল, ওপরে দুই আছে নিচেই চার আছে, তাহলে দুই এই দুই উপরে চার আছে দুই, অর্থাৎ আমরা এখানে পাচ্ছি কি এবার এই এক্সটা উপরে যে দুই আছে তার সাথে কি আকার আছে গুণ আকারে, তাহলে আমরা গুণ আকারে থাকলে এখানে পাবো এক্স ইন্টু টু বাই ফাইভ সমান সমান ফোর, এটা আমরা পেতে পারি। এরপরে আমরা কি করবো দেখো এই এক্সটা উপরে দুটোর সাথে ডিরেক্ট গুণ আকারে আছে, তাহলে আমরা এটা লিখতে পারি টু এক্স বাই ফাইভ সমান সমান ফোর, নেক্সট এবার আমরা টু এক্স সমান সমান লিখতে পারি, এটা যেহেতু ভাগ আকারে আছে সমানের আগে তাহলে পরে গেলে গুণ আকারে হয়ে যাবে, তাহলে ফোর ইন্টু ফাইভ, তাহলে এক্স সমান সমান ফোর ইন্টু ফাইভ বাই টু, এটা কাটো দুই দিয়ে চারের দুই সমান সমান এক্স সমান সমান দশ, বুঝে গেল? তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে যে এর যদি থাকে এর প্রত্যেকটা সংখ্যার সাথে আগে যদি এর থাকে তার মানে কি প্রত্যেকটা সংখ্যা প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ আকারে আছে, তাহলে আমরা সেটাকে বসিয়ে নিলাম সরলীকরণ আকারে, তারপরে আমরা সলভ করলাম। দেখো এই প্রত্যেকটা যদি কাটা যায় কেটে আমরা অঙ্কটাকে সংক্ষিপ্ত করে দেবো, কারণ আমাদের সরলীকরণ মানেই অঙ্ক বড় আকারে থাকবে জটিল আকারে থাকবে, সেইটাকে সমাধানের মাধ্যমে অর্থাৎ গাণিতিক উপায়ে সমাধান করে সেটাকে আমরা একটা ফাইনাল অ্যান্সারে অর্থাৎ শেষ একটা ফাইনাল অ্যান্সারে নিয়ে আসবে, যেটাকে বলা হচ্ছে সরলীকরণ, এটা মনে রাখা।
এবার আমরা একটা ভিন্ন টাইপের সরলীকরণ করেছি। এতক্ষণ ভগ্নাংশ দিয়ে কাজ করছিলাম, ব্র্যাকেট দিয়ে কাজ করছিলাম, পার ব্র্যাকেট দিয়ে কাজ করছিলাম, এবার আমরা ডেসিমেল অর্থাৎ দশমিক এর অঙ্ক নিয়ে কাজ করব। দেখো অঙ্কটা আমি প্রথমে বসিয়ে নেওয়া নেব, অঙ্কটা কি দেওয়া আছে দেখো, অঙ্কটা দেওয়া আছে ব্র্যাকেট 0.0125 ইন্টু 0.1 ভাগ 0.5 ইন্টু 0.005। এটা বলছে এইটা দুটো 0.0125 ভাগ 0.05 ভাগ 0.5 ইন্টু 0.005 এইটাকে আমরা কি করতে হবে সমাধান আকারে এনে একটা ফাইনাল অ্যান্সারে নিয়ে আসতে হবে। কি করে করবো তাহলে, এই ধরনের যখন ডেসিমেলের অঙ্ক থাকবে অর্থাৎ অনেকগুলো ফ্র্যাকশনের অঙ্ক বা অনেকগুলো ডেসিমেলের অঙ্ক থাকবে আমরা এটাকে ভগ্নাংশে পরিণত করে দেবো। ভগ্নাংশে কি এটাকে লিখতে পারি আমরা 125 ওপরে, নিচেই লিখবো কি নিচেই ডেসিমেলটাকে ভগ্নাংশে তৈরি করতে গেলে কি করতে হয় দশমিকের জন্য আমরা একটা 1 নেব আর দশমিকের পরে যতগুলো সংখ্যা আছে তার জন্য প্রত্যেকটা 0 বসিয়ে দেবো। এবার গুণ আকারে আছে তাহলে এটাকে 1 পয়েন্টের জন্য বা দশমিকের জন্য 1 পয়েন্ট দশমিকের পরে একটা সংখ্যা আছে বলে একটা 0 ভাগ এখানে 5 দশমিকের জন্য 1 দশমিকের পরে একটা সংখ্যার জন্য 0 একটা তারপরে এখানে 5 দশমিকের জন্য 1 দশমিকের পরে দেখো তিনটে সংখ্যা তাহলে তিনটে বোঝা গেছে। তাহলে দশমিক অর্থাৎ ডেসিমেলটাকে আমরা ভগ্নাংশে কিভাবে তৈরি করবো এইভাবে। এবার আমরা সরল সরলকে ওপর ওপরে গুণ করে নেবো, ওপরে দেখো 125 ইন্টু এটা সুবিধার্থে কেন আমরা এটাকে কাটাকাটি করতে পারতাম কিন্তু কাটাকুটি কেন করবো না তার কারণ হচ্ছে নিচেই যেহেতু অনেকগুলো শূন্য আছে যখনই নিচেই এক এবং পরে শূন্য থাকে তখন আমরা ভাগ কিংবা গুণ করতে আমাদের সুবিধা হবে, সেই জন্য আমরা কি করবো ওপরে ওপরে ভগ্নাংশের ওপরে ওপরে অর্থাৎ লব লব গুণ হবে গুণ হবে হর হর গুণ হবে। তাহলে এখানে 125 ইন্টু 1 সমান সমান আমরা 125 লিখতে পারি ডিভাইডেড বাই এখানে দেখো 10,000 ইন্টু 10 আছে তাহলে আমরা এটাকে গুণ করবো কি করে এই বড় সংখ্যা যেটা আছে সেটা তো বসাবোই, এবার এরপরে যে 10 গুণ আছে অর্থাৎ একের পরে শূন্য কটা আছে একটা এই শূন্যটা এখানে বসিয়ে দেবো ক্লিয়ার। এবার ভাগ সরি ভাগ এখানে এটা 5×25 ডিভাইডেড বাই এখানে বড় সংখ্যাটাকে বসিয়ে নেবো বড় সংখ্যা 1000 তারপরে এখানে একটা শূন্য আছে মানে একটা শূন্য বসিয়ে দেবো। এবার দেখো আমরা কি বলেছিলাম ভগ্নাংশের ক্ষেত্রে ভাগ থাকলে কি বলেছিলাম যে সেটাকে গুণ আকারে করতে হবে সমাধানের সুবিধার্থে এবং গুণ আকারে করলে পরের ভগ্নাংশটা উল্টে যাবে তাহলে আমরা এটাকে বসিয়ে নিতে পারি না 125 ডিভাইডেড বাই 1 ইন্টু বাই 25 এটা বসাতে পারি। এবার দেখো কতটা কাটাকুটি সুবিধা হয়ে যাবে যেহেতু শূন্য অনেকগুলো আছে আমরা শূন্য শূন্যই কাটতে গেলে সব থেকে সুবিধা এখানে দেখো 4টে শূন্য আছে নিচে আছে 5টা শূন্য এখানে দেখে নিতে হবে বেশি শূন্য কোন জায়গায় আর কতগুলো শূন্য এদের মধ্যে কমন আছে তাহলে এখানে দেখো 4টে শূন্য কমন আছে। এবার 25 দিয়ে 125 কাটো 5 দিয়ে এই 10 কাটো 2 তাহলে এখানে পড়ে থাকলো কত উপরে কিছু পড়ে নেই মানে 1 পড়ে আছে আর নিচেই দেখো 2 পড়ে আছে তাহলে 1/2 ক্লিয়ার। এটাকে এবার আমাদের যদি ভগ্নাংশের উত্তরটা চাইতো তাহলে এটা হতো ফাইনাল অ্যান্সার কিন্তু আমাদের যেহেতু ভগ্নাংশে চাইনি আমাদেরকে ডেসিমেলে চাইতো তাহলে এটাকে ডেসিমেলে করতে হবে এটাকে ভাগ করো সমান সমান 0.5 এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার আজকে ক্লিয়ার। তাহলে দশমিকের অঙ্ক যখনই পরীক্ষাতে আসবে তখনই আমাদেরকে এইভাবে সমাধান করতে হয় প্রথমে আমাদের দশমিকটাকে ভগ্নাংশে তৈরি ট্রান্সফার করতে হবে তারপরে সেইটাকে আমাদের সমাধানের যে প্রক্রিয়া আছে বডমাস প্রক্রিয়া সেই বডমাস প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করতে হবে ক্লিয়ার। চলো আজকের আমাদের ভিডিও লাস্ট অঙ্ক
এখানে এই অঙ্কটা একটু ভিন্ন টাইপের সরলীকরণ। এই ধরনের অঙ্ক প্রত্যেকটা অঙ্ক কম্পিটিটিভ পরীক্ষায় আসে এবং তোমরা সহজে এই সমস্ত অঙ্কগুলো আমাদের এই ইউটিউব চ্যানেলে এবং আমাদের এই ক্লাসে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তর আলোচনার মাধ্যমে তোমরা শিখতে পারবে। এবং অঙ্কটা কি আছে, অঙ্কটা আমরা এই অঙ্কটা এত বড় অঙ্ক দেখে অনেকে কম্পিটিটিভ পরীক্ষায় হয়তো ঘাবড়ে যেতে পারে, কিন্তু এর একটা সঠিক মানে শর্ট একটা ট্রিক্স আছে, আমি শর্ট ট্রিক্সটা বসিয়ে দেবো। কি করে, যে দেখো এখানে অঙ্কটা দেখো, থ্রি পয়েন্ট সেভেন ইন্টু থ্রি পয়েন্ট সেভেন 2.3 ইন্টু 2.3, তারপরে দেখো প্লাস 2 ইন্টু 3.7 3.7, আর নিচেই দেখো 4.6 ইন্টু 4.6 4.6 সমান সমান b আচ্ছা 4.6 সমান সমান x আর 3.4 সমান সমান y, এটা আমরা লিখে নেব। এইবার এটা লিখে দেখো, এইটা লিখে নিলে সব থেকে আমাদের সুবিধা হবে। তাহলে আমাদের এখানে কি আছে দেখো, 3.7 গুণ আকারে আছে, কবার, দুইবার। তাহলে আমরা এখানে লিখতে পারি না, এখানে লিখতে পারি a ইন্টু a প্লাস 2.3 কে আমরা b ধরেছি, b দেখো দুইবার গুণ আছে, তাহলে b ইন্টু b প্লাস 2 ইন্টু 3.7, মানে a 2.7 মানে b, এটা ডিভাইডেড বাই 4.6 কে আমরা কি ধরেছি x, তাহলে x থেকে দুইবার গুণ আছে, x ইন্টু x মাইনাস y ইন্টু y, এটা আছে। তাহলে আমরা এইভাবে এটা লিখে লিখতে পারি। এবার দেখো এটাকে আমরা কি করবো, এটাকে a a গুণ করলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচেই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এবার আমরা এটাকে নিয়ে যাচ্ছি, এইটা মানে কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এটাকে আমরা ভাঙাবো, এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারকে ভাঙালে কি হয়, এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই। তাহলে এইবার আমরা প্রত্যেকটা যেগুলো ধরেছিলাম এ বি এর মানগুলো বসিয়ে দেবো। তাহলে এর মান আমরা কত ধরেছিলাম, 3.7 প্লাস 2.3 আর স্কোয়ার বাই 4.6 প্লাস 4.6 মাইনাস 3.4। এবার আমরা সমাধান করি, এটাকে নিয়ে যাই এখানে, এবার 3.7 প্লাস 2.3 যোগ করলে কত হয় দেখো, 6, মানে 6 এর স্কোয়ার, এখানে এটাকে যোগ করলে কত হয় 8, 4.6 প্লাস 3.4 সমান সমান 8। এইটা এখানে দেখো কিছু নেই মানে মাঝে গুণ আকারে আছে, তাই এটাকে মাইনাস করো, 4.6 মাইনাস 3.4 সমান সমান 1.2, বুঝে গেছে। তাহলে 6 এর স্কোয়ার কত হয় 36, এইটা গুণ করলে কত হয় 8 বড় 96। এবার দেখো 96 আছে এখানে, একটার পর দশমিক আছে বলে একটার পর দশমিক। এবার আমরা কি করবো, গুণের সুবিধার্থে বা সমাধানের সুবিধার থেকে পয়েন্টটাকে আমরা ভাঙিয়ে ভগ্নাংশ তৈরি করবো। তাহলে পয়েন্ট এখানে কত, একটার পরে পয়েন্ট আছে, তাহলে পয়েন্টের জন্য আমরা উপরে এক নেবো, পয়েন্টের পরে একটা সংখ্যা যে বলে একটা সংখ্যা গুণাকার নেবো। এইবার এটাকে আমরা কাটাকাটি করবো, দেখো 12 দিয়ে যাই, 3 বারো 36, 8 বারো 96, এটা হচ্ছে 36, 36 কে আমরা 12 দিয়ে কেটেছি, 3 বারো 36, 8 96 কে 12 দিয়ে কাটলে 8 বারো 96,
এবার আমরা কত কপি এই 8 কে 2 দিয়ে কাটব চার দোকানে 8 আর এখানে পাঁচ দোকানে 10 এবার কি যায় 8 যায় তাহলে 3 5 15 উপরে ডিভাইডেড বাই 4 এটাকে ভাগ করলে হবে 3 গুণ 3 এর 4 এইটা এই যে 3 গুণ 3 এর 4 এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের ফাইনাল आंसर তাহলে দেখো কত সহজে আমরা এই পয়েন্টের অঙ্ক আমরা এ বি সি আর এ বি সি এ বি এবং এক্স ওয়াই জেড এরকম করে এই অঙ্কটাকে সমাধান করতে পারি যদি এই অঙ্কটাকে আমাদেরকে পয়েন্টে সাহায্য করতে হতো তাহলে অঙ্কটা সময় সাপেক্ষ হতো এবং কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে আমাদেরকে অঙ্ক করতে হবে সবসময় সময়টাকে কম লাগিয়ে নিখুঁত অঙ্ক আমাদেরকে সঠিক অ্যান্সারটা বের করতে হবে সেই জন্য যত সহজে যতটা পারা যায় আমাদেরকে শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে আর শর্ট ট্রিক্স জানতে গেলে আমাদেরকে সেই যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের অঙ্কটা বিস্তর বা পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে প্রথমে অর্থাৎ বেসিক লেভেল থেকে অঙ্ক না জানলে আমরা কিন্তু শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করতে পারবো না আজকের ভিডিওর এটাই শেষ প্রবলেম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমাদের ইনস্টিটিউশনের বা আমাদের এই যে প্রবলেমগুলো সলভ করছে এগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার।